গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বেসিক ফিটিং এর কিছু এমসিকিউ নিয়ে। প্রথমে আমরা যে কোশ্চেনটি আলোচনা করব সেটি হলো, হোয়াট ইজ দ্য মেটেরিয়াল টু ম্যানুফ্যাকচার বেঞ্চ ভাইস, মানে বেঞ্চ ভাইস কিসের তৈরি? খুবই সিম্পল কোশ্চেন, বেঞ্চ ভাইস হলো কাস্ট আয়রনের তৈরি। নেক্সট, হুইচ মার্কিং মিডিয়া প্রোভাইড ক্লিয়ার লাইন অন মেশিন ফিনিশ সারফেস, কোন মার্কিং মিডিয়াটা আমরা ব্যবহার করি ক্লিয়ার লাইন পেতে মেশিনস ফিনিশ সারফেসের ক্ষেত্রে? সেটা হচ্ছে পুর্শিয়ান ব্লু। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্লট প্রোভাইড ইন দ্য স্লটেড অ্যাঙ্গেল প্লেট, আমরা অ্যাঙ্গেল প্লেটের ক্ষেত্রে কেন আমরা স্লট বা খাঁজগুলো কাটি? সেটা হচ্ছে জব ক্ল্যাম্পিং এর জন্য, কারণ জবকে ভালোভাবে হোল্ড করার জন্য আমরা অ্যাঙ্গেল প্লেটের ক্ষেত্রে স্লট বা খাঁজগুলো কেটে থাকি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ক্যালিপার ইজ ইউজ টু মার্ক দ্য সেন্টার অফ রাউন্ড বার, রাউন্ড বারের সেন্টার মার্ক করার ক্ষেত্রে আমরা কোন ক্যালিপার ব্যবহার করি? সেটা হচ্ছে জেনি ক্যালিপার, বিকজ জেনি ক্যালিপারের দুটো লেগ ডিফারেন্স হয়, ঠিক আছে, যার জন্য আমরা রাউন্ড বারকে ইজিলি মার্ক করতে পারি, আর একটা লেগকে জেনি ক্যালিপারের আমরা ওপর নিচে ছোট বড় করতে পারি অ্যাডজাস্টেবল স্ক্রুর মাধ্যমে। আমাদের নেক্সট কোশ্চেন, নেম দ্য পার্ট মার্ক অ্যাজ এক্স, পরের কোশ্চেনটাই দেখো, এক্স দিয়ে যে অংশটা দেখানো হয়েছে এই পার্টটার নাম কি তোমাদের বলতে বলা হয়েছে। খুবই সিম্পল, এই পার্টটার নাম হচ্ছে যে ফালকাম, যার মাধ্যমে যে স্প্রিংটা আছে একটা ডিভাইডার, এটা ডিভাইডারের ছবি দেখানো হয়েছে, এই স্প্রিংটা এসে যে জায়গায় আটকানো হয় সেটাকেই ফালকাম বলা হয়, বা যে জায়গায় যুক্ত হয়, ঘুরে এসে সার্কুলার পোর্শনটা ঘুরে এসে যে জায়গায় যুক্ত হয়। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, নেম দ্য অ্যাঙ্গেল মেজরিং ইনস্ট্রুমেন্ট, এই ছবিতে যে ইনস্ট্রুমেন্টটা দেখছো এর নাম কি? এর নাম হচ্ছে ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর, আমরা বিভেল প্রোটেক্টরের মাধ্যমে মূলত অ্যাঙ্গেলই মেজর করে থাকি, আর এই বিভেল প্রোটেক্টর নাম হচ্ছে যে ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর। আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ ইউজ ফর ফাইলিং ন্যারো গ্লুপ অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাবাভ 10 ডিগ্রি, খুবই সিম্পল, খুবই ছোট্ট গ্রুপ বা অ্যাঙ্গেল ফাইলিং করার জন্য আমরা কোন ফাইল ব্যবহার করি? সেটা হচ্ছে নাইপেজ ফাইল, কারণ হচ্ছে নাইপেজ ফাইলের এক সাইডটা মোটা আর এক সাইডটা অপোজিট সাইডটা ক্রমশ সরু হয়, এই জন্য আমরা এরকম ন্যারো গ্রুপ বা স্লট ফাইলিং করার সময় নাইপেজ ফাইল ব্যবহার করি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, নেম দ্য ডিফেক্ট দ্যাট কজেস দ্য মেটাল চিপস টু ক্লগ বিটুইন টিথ অফ ফাইল, এই ক্লগ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমরা যখন ফাইল দিয়ে কোনো মেটালকে কাটছি বা রিমুভ করছি, যে ফাইলের যে কাটিং গ্যাপগুলো থাকে, কাটিং টিথের মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেখানে মেটালের যে চিপ বা ডাস্ট সেগুলো আটকে যায়, গিয়ে সেটাকে প্লেন করে দেয়, এটাকেই বলা হয় ক্লগ। আর এই যে ডিফেক্টটা সেটার নাম হচ্ছে পিনিং অফ দ্য ফাইল। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ চিজেল ইজ ইউজ ফর কাটিং অয়েল গ্রুপ, অয়েল গ্রুপ কাটিংয়ের ক্ষেত্রে আমরা কোন চিজেল ব্যবহার করি? অ্যান্সার হবে হাফ রাউন্ড নোজ চিজেল, যেটা ছবি এখানে জুম করেও দেখানো হয়েছে, তোমরা ছবিতে দেখো জুম করেও দেখানো হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন, নেম দ্য ফাইল, এখানে যে ছবিগুলো দেখানো হয়েছে এই ফাইলগুলোর নাম কি? এগুলো সব একই ধরনের ফাইল, দেখতে সামান্য আলাদা, এগুলোকে বলা হয় রিফলার ফাইল, এগুলো রিফলার ফাইলের বিভিন্ন টাইপ, তার ক্রস সেকশনগুলো পাশে দেখিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ ভাইস, এখানে যে ভাইসটা তোমরা ছবিতে দেখছো এই ভাইসটার নাম কি জানতে চাওয়া হয়েছে? এই ভাইসটার নাম হচ্ছে পিন ভাইস। পিন ভাইস আমরা মূলত খুব ছোট ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট হোল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, যেরকম ওয়াচ বা অর্নামেন্ট মেকিংয়ের ক্ষেত্রে আমরা এই পিন ভাইস ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, হুইচ গ্রাইন্ডিং মেশিন ইজ ইউজ ফর হেভি ডিউটি ওয়ার্ক, এখানে দেখো ছবি দিয়ে দেওয়া হয়েছে পাশেই, ছবিটা দেখেই বুঝতে পারছো, যেহেতু বলা হয়েছে হেভি ডিউটি, হেভি ডিউটি মূলত আমরা ব্যবহার করি পিডিস্টাল গ্রাইন্ডারের ক্ষেত্রে, তাছাড়া বেঞ্চ গ্রাইন্ডার বা পোর্টেবল গ্রাইন্ডার, সারফেস গ্রাইন্ডার, এগুলো আমরা হেভি ডিউটির ক্ষেত্রে ব্যবহার করি না, মেনলি পিডিস্টাল টাইপ যে গ্রাইন্ডার আছে সেই মেশিনটাকেই আমরা হেভি ডিউটি ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ চিজেল ইজ ইউজ ফর সেপারেটিং মেটেরিয়াল আফটার চেন ডিলিং, চেন ডিলিং করার পরে মেটেরিয়ালকে সেপারেট করার ক্ষেত্রে আমরা কোন চিজেল ব্যবহার করি? চেন ডিলিংটা কি তার আগে একটু বলে দিই, চেন ডিলিং করা মানে হচ্ছে
একটা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব অন্তর কতগুলো ডিল করাকে আমরা চেন ডিলিং বলি। আর এই চেন ডিলিং করার পর যে জায়গাটায় চেন ডিলিং করছি সেই মেটালটা নিশ্চয়ই বাদ দেওয়ার জন্য চেন ডিলিং করছি। এই চেন ডিলিং করার পর যে চিজেলটা আমরা কাটার ক্ষেত্রে মেটালটা রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করি তার নাম হচ্ছে ওয়েব চিজেল। আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ ফাইল ইজ ইউজ ফর শার্পেনিং দ্য টিথ অফ উড ওয়ার্কিং স। উড ওয়ার্কিং সর টিথগুলো শার্পেনিং করার ক্ষেত্রে আমরা কোন টুল ব্যবহার করি? দেখো ছবিতে দেখানো হয়েছে টিথকে শার্পেনিং করা হচ্ছে ফাইল, এই ফাইলটার নাম হচ্ছে মিলস ফাইল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়ার উইল বি দ্য ওয়েট অফ হ্যামার স্ট্যাম্প। হ্যামারের স্ট্যাম্পটা, যে হ্যামারের ওয়েটটা কত হবে, 250 গ্রাম, 500 গ্রাম, না 1 কেজি, 10 কেজি, সেই ওয়েটের যে স্ট্যাম্প দেওয়া থাকে মানে সেটা কোথায় দেওয়া থাকে, সেটা তার চিকে দেওয়া থাকে। দেখো এখানে ছবিতেও দেখো হালকা ছবিটাতে বোঝা যাচ্ছে যে হ্যামারের স্ট্যাম্পটা এখানেই দেওয়া আছে চিকে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য প্রপার্টি অফ মেটাল টু রেজিস্ট দ্য এফেক্ট অফ টেনসাইল ফোর্স উইথাউট রাপচার। এই যে প্রপার্টিগুলো এখানে যেগুলো বলা হয়েছে ডাকটিলিটি, জেনিসিটি, ইলাস্টিসিটি, মেলিবিলিটি, এগুলো সব মেটালের প্রপার্টি, এর মধ্যে কোন প্রপার্টিটা রেজিস্ট মানে রোধ করে এফেক্ট অফ টেনসাইল ফোর্স উইথাউট রাপচার, মানে টেনসাইল ফোর্স যখন দুই দিক থেকে কোনো একটা বস্তুকে টানা হচ্ছে তার মধ্যে টেনসাইল ফোর্স আসবে, সেই টেনসাইল ফোর্সের ফলে সেই বস্তুটা ছিঁড়ে যাবে, সেই ছিঁড়ে যাওয়াটাকে কে রোধ করে, সেটা হচ্ছে টেনিসিটি। কিন্তু টেনিসিটির একটা লিমিট আছে, একটা পর্যায় অবধি রোধ করবে যে কোনো মেটালের ক্ষেত্রে, তার ম্যাক্সিমাম লিমিট অবধি সে রোধ করবে, তারপর সেটা ব্রেকেজ করে যাবে বা সেখান থেকে শেয়ার করে যাবে বা ছিঁড়ে যাবে। আমাদের পরবর্তী কোশ্চেন, নেম দ্য পার্ট মার্ক অ্যাজ এক্স। এখানে যে এক্স মার্ক দিয়ে কোন অংশটা দেখানো হয়েছে, এটা দেখো একটা মাইক্রোমিটারের ছবি, এক্স মার্কটা দেখানো হয়েছে মাইক্রোমিটারের অ্যানভিলটাকে দেখানো হয়েছে। আমাদের পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ ম্যাট্রিক আউটসাইড মাইক্রোমিটার। একদম সিম্পল কোশ্চেন কিন্তু এটা পরীক্ষাতে আসে। ম্যাট্রিক আউটসাইড মাইক্রোমিটারের অ্যাকুরেসি হচ্ছে 0.01 mm। এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক।